আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতোই ডিজাইন অফ স্ট্রাকচার 1 ষষ্ঠ পর্ব সিভিল ডিপার্টমেন্টের এই সাবজেক্টে নিয়ে আমি তোমাদের সাথে উপস্থিত আছি আজকের এই লাইভ ক্লাসে। যারা রেগুলার দেখছো তারা সবাই পরিচয় আমার জানো, তারপরও একবার বলে দিই, আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার এবং বিভাগীয় প্রধান সিভিল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল। এটা তোমাদের সাথে আমার লাইভ ক্লাস 5। এর আগের 3টি ক্লাসে আমরা রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন WSD মেথডে করেছি। আজকে রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন USD মেথডে করব, যেটা তোমাদের সিলেবাসের চ্যাপ্টার 8-এ শুরু হয়েছে। এটা তিনটি ক্লাস লাগবে এই ডিজাইনটা করতে। তো আজকে আমরা কিছু আজকে থেকে শুরু হয়ে যাবে এবং 3টে ক্লাসে আমরা ইনশাআল্লাহ শেষ করতে পারবো। তো এতদিন আমরা WSD মেথডে বিম ডিজাইন করছিলাম, ফ্লেক্সারের সূত্র ডেরিভেশন বের করে নিছি, ডেরিভেশন করেছি, তারপরে স্টেপসগুলো দেখেছি, এরপরে ডিজাইন করেছি। কিন্তু তোমরা জানো যে USD মেথডটাও তোমাদের আছে, WSD-র ইলাবারেশনটা তোমরা জানো, ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, স্ট্রেস পীড়ন বা ASD-ও বলে এটাকে। ASD মানে হলো অ্যালাওয়েবল স্ট্রেস ডিজাইন মেথড। এটা অনেক পুরাতন মেথড, তবে আমাদের তোমাদের সিলেবাসে এটা আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসে আছে। সবকিছুর মতোই সায়েন্স, বিশেষ করে সায়েন্স এবং টেকনোলজি খুব দ্রুত পরিবর্তন হয়। তোমরা জানো কালকের টেকনোলজি আজকে আর চলে না। সফটওয়্যারগুলো, যারা মোবাইল ফোন ব্যবহার করো তারাও জানো যে সফটওয়্যারগুলো বারবার আপডেট হয়, আরও নতুন নতুন ফিচার নিয়ে আসে। তো ডিজাইনের ক্ষেত্রেও এখন নতুন যে সিস্টেম সেটা হলো USD, এবং USD মেথডই এখন সারা পৃথিবী, বাংলাদেশ সহ সারা পৃথিবী চলছে, আর আমাদেরকেও তোমাদেরকেও চলতে হবে। তো চলো ESD মেথড আমরা আলোচনা শুরু করি। USD মানে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন, ইলাবারেশনটা হলো আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। ওখানে ছিল ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, এই জায়গায় এই এস এর ইলাবারেশনটা হবে স্ট্রেংথ, সর্বোচ্চ শক্তি ধরে নিয়ে যে কথা সেটা হলো USD। এটা তোমরা অনেকেই প্রথম দিকেও এই কথাগুলো ছিল সে তোমরা অনেকেই জেনে ফেলেছো। আজকে কি কি আমরা আলোচনা করব সেটা একটু ডিসকাশনে যাই, তারপরে আমরা USD তে চলে যাচ্ছি। আজকে প্রথমে একটু USD এবং WSD এর পার্থক্যটা দেখে নেব, তারপরে নোটেশন যেগুলো USD মেথডে আলোচনা করা দরকার সেগুলো আলোচনা করে নেব। এরপরে স্ট্রেস ডায়াগ্রাম, বিশেষ করে USD মেথডে স্ট্রেস ডায়াগ্রামটা, বাদ বাকিগুলা যে সূত্র তৈরি করতে, তোমরা জানো ফ্লেক্সারের ফর্মুলা তৈরি করতে একটা ডায়াগ্রাম লাগে, লং সেকশন ক্রস সেকশন দিয়ে স্ট্রেস ডায়াগ্রাম, স্ট্রেন ডায়াগ্রাম লাগে। তো ওগুলো আগের মতোই থাকবে, কিন্তু স্ট্রেস ডায়াগ্রামটা একটু আলাদা হবে, সেজন্য স্ট্রেস ডায়াগ্রামটা আলোচনা করবো আজকে। এছাড়া যে ফর্মুলাগুলো USD তে লাগবে সেটা আলোচনায় আসবে। তারপরেও কিছু সময় পাওয়া যাবে সেখানে স্টেপ 1, মানে স্টেপ 1-এ আগের মতোই লোড ক্যালকুলেশন কেমনে করতে হয় সেটা আলোচনা করব। স্টেপ 2-তে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স, স্টেপ 3-তে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, এবং স্টেপ 4-এ ইফেক্টিভ ডেপথ। এই পর্যন্ত মনে হয় আমরা আলোচনা করতে পারবো। তোমরা জানো যে এই লাইভ ক্লাসগুলো
আধা ঘন্টার, 30 মিনিটের। সুতরাং এখানে সম্পূর্ণ কোনো কিছু আলোচনা করার সুযোগ সেই রকম ভাবে নাই। আমরা যে চেষ্টা করি যে তোমাদেরকে ধরায় দেওয়ার জন্য, তারপর তোমাদেরকে বাড়িতে বসে নিজে প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে টেক্সট বইগুলাকে ঘাঁটতে হবে, একাধিক টেক্সট বই। আর তোমরা মূলত গাইড বই ফলো করো, গাইড বইটা সাথে রাখো, তোমার হেল্প হবে। কিন্তু টেক্সট বই অবশ্যই লাগবে, তোমরা SSC-তেও টেক্সট বই পড়ে এসছো, নিচু ক্লাস গুলাতেও টেক্সট বই পড়ে আসছো, নোট বই গুলাকে সাথে রাখছো। তো আমি আমার ডিসকাশন, আমার মূল আলোচনায় যাই। প্রথমেই WSD এবং USD-র মধ্যে যে পার্থক্য সেটা একটু আলোকপাত করি। WSD এবং USD-র মধ্যে পার্থক্য তোমরা ইতিমধ্যে অনেকে পড়েও ফেলেছো, তারপরও কিছু নতুন কথা হয়তো বা তোমাদের এখানে চলে আসবে, যা তোমরা গাইডে পেয়েছো। বই যদি পড়ে থাকো তাহলে আমার কথা তোমরা সবাই জেনে গেছো, আর আমি বারবারই বলবো যে বই পড়বে। WSD মেথডে যেটা সাধারণত ফলো করা হয় সেটা হলো ইলাস্টিক থিওরি, লিনিয়ার থিওরি, এটার উপরে বেস করে WSD মেথডটা চলে। আর USD-টা সাধারণত কনক্রিটের স্ট্রেংথের কনসেপ্টের উপরে তৈরি করা হয়। WSD-তে ডিজাইন লোড হিসাব করে ডিজাইনটা করা হয়, কিন্তু USD-তে ক্রিটিক্যাল কম্বিনেশন অফ লোড এটা হিসাব করে ডিজাইন করা হয়। ক্রিটিক্যাল কম্বিনেশন অফ লোড একটু পরেই যখন আলোচনা করব আমরা নোটেশন গুলা, তখন ক্রিটিক্যাল কম্বিনেশন গুলা বলব। তার মানে একটু ইঙ্গিত দিয়ে দিই, ক্রিটিক্যাল কম্বিনেশন অফ লোড মানে তোমার আমাদের এখানে লাইভ লোড, ডেড লোড, উইন্ড লোড, তারপরে সিসমিক লোড মানে ভূমিকম্পজনিত লোড, তারপরে বিভিন্ন ধরনের থ্রাস্ট, এই এই লোড গুলাকে কনসিডার করা, এই লোড গুলাকে আমরা কনসিডার করে নিয়ে ধরে নিয়ে কাজগুলা করি। WSD মেথড এগুলার সবগুলা কি একটা সমান, একটা ধরে নিয়েই যে এটা এইরকম, কিন্তু এখানে ক্রিটিক্যাল কম্বিনেশন করা হয়। তার মানে ডেড লোডের ক্ষেত্রে একরকমের লোড ফ্যাক্টর হয়, লাইভ লোডের ক্ষেত্রে আর এক রকম লোড ফ্যাক্টর হয়, তারপর সিসমিক লোডের ক্ষেত্রে আর এক রকম হয়, উইন্ড লোডে আর এক রকম হয়। এই সবগুলাকে কম্বাইন করে, কম্বিনেশন করে তারপরে কিন্তু ডিজাইন লোডটা তৈরি করা হয়, যেটা আমরা যখন সামনে আগাবো তখন ক্লিয়ার হবে। তাই এটা একটা বড় ধরনের একটা পার্থক্য যে ক্রিটিক্যাল কম্বিনেশন অফ লোড বাংলাদেশেও কিন্তু সমস্ত ডিজাইনার এখন USD মেথডেই সব ডিজাইন করে, কিন্তু তোমাদের এখানে একটা শুধুমাত্র স্যাম্পল আছে। আমি আশা করি যে ভবিষ্যতে সবকিছু USD হয়ে যাবে, কারণ বাইরে কাজ করতে গেলে তোমরা সব USD-তেই করতে হবে। এরপরে WSD মেথডে ম্যাটেরিয়ালস এর প্লাস্টিক বিহেভিয়ার গুলো দেখা দেখে ডিজাইন করা হয়, কিন্তু USD মেথডে ইলাস্টিক বিহেভিয়ার গুলো দেখে, ওখানে প্লাস্টিক এখানে ইলাস্টিক, ম্যাটেরিয়ালস এর ইলাস্টিক বিহেভিয়ার গুলো দেখে করা হয়। এই উপরে যেগুলো আলোচনা করছি সেখান সেই হিসাবগুলো করলে দেখা যায় যে মেম্বার মডুলার রেশিও, এখানে কিন্তু WSD মেথডে মডুলার রেশিও ব্যবহার করে বিম ডিজাইনে, কিন্তু ম্যাটেরিয়ালস USD মেথডে ম্যাটেরিয়ালস এর স্ট্রেংথ, তার মানে F'C এবং FY, স্টিল কতটুক ইল্ড স্ট্রেংথ নিতে পারে এবং কনক্রিট কতটুক আলটিমেট স্ট্রেংথ নিতে পারে, এই দুইটাকে মূলত বিবেচনা করে করা হয়। এই হিসাবগুলা করলে, এখানে যে আলোচনাগুলা করলাম সেই হিসাবগুলা করলে দেখা যায় যে WSD মেথডটা স্ট্যাবিলিটি কম, USD মেথডের স্ট্যাবিলিটি বেশি। একই রকম ভাবে WSD মেথডটা হাই কস্ট আর USD মেথডটা লো কস্ট। কেন হাই কস্ট লো কস্ট তোমরা বুঝতে পারছো হয়তো, তারপর আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো যে তোমরা খেয়াল করে দেখো যে আমরা যখন WSD তে কাজ করি তখন F'C এর মান কত হয়, F'C এর মান
সরি এফ সির মান, এফ সির মান এফ প্রাইম সির 45% হয়, আর এফ এস এর মান এফ ওয়াই এর 40% হয়। তার মানে 40% স্ট্রেন্থ ধরে আমরা কাজ করতেছি, অথচ আর 60% ধরছিই না, ফেলে দিচ্ছি। সুতরাং এটা হাই কস্ট হয়ে যায়, অনেক বেশি লাগে। আর ইউএসডিতে যেহেতু ফুল ধরে করা হয়, ইউএসডিতে কম লাগে। এটা ছিল এরপরে নোটেশন। নোটেশন গুলো আগের মতোই আছে, এখানে যেখানে যেখানে বলা লাগবে সেখানে আমি বলে যাব। আর এমনি আগের যেগুলো আছে সেগুলো লিখে গেছি। 9 নম্বর, 10 নম্বরে গিয়ে দেখো, রো ইজ ইকুয়াল টু এস বাই বিডি, এটাকে স্টিল রেশিও বলে। এরিয়া অফ স্টিল বাই এরিয়া অফ কনক্রিট ইজ ইকুয়াল টু রো, এটাকে রো বলে, রো ম্যাক্সিমাম বলে, সামনেই আসবে। আর একটা হলো ব্যালেন্সড স্টিল রেশিও, এটা হলো স্টিল রেশিও, এটা হলো ব্যালেন্সড স্টিল রেশিও, রো বি। এটাও কি কেমনে সেগুলো সামনে আসবে, যেহেতু নোটেশন এখানে। আর এরপরে হলো ডি, লিভার অন ডি মাইনাস এ বাই টু, লিভার অন আগে ছিল জেডি, এখন হলো ডি মাইনাস এ বাই টু। এম বেন্ডিং মোমেন্ট, আমি এখানে লেখার মূল উদ্দেশ্য হলো, তোমরা গাইডের মধ্যে দেখবা এম ইউ লিখস, এই জায়গাটায় এম ইউ লিখস। এম ইউ লেখার কোনো প্রয়োজনীয়তা নাই, বেন্ডিং মোমেন্ট এমই হয়। ইউটা লিখছে হলো ইউএসডির ইউ, এটার কোনো প্রয়োজনীয়তা নাই, যা আছে তাই থাকবে। নমিনাল রেজিস্টিং মোমেন্ট এগুলো লাগবে, এটা লাগবে, ওই এইখানে যে ডি এর মধ্যে আছে এ বের করা এই সূত্র, এটা সামনে বুঝে ফেলবা। রিডাকশন ফ্যাক্টর ফাই, লাইভ লোড, ডেড লোড, উইন্ড লোড, আর্থকুইক, এগুলো তোমরা সব জানো। 21 থেকে দেখো নতুন জিনিস আসছে, গামা এল, লাইভ লোডের লোড ফ্যাক্টর হবে গামা এল, ডেড লোডের লোড ফ্যাক্টর হবে গামা ডি, উইন লোডের লোড ফ্যাক্টর হবে গামা ডাব্লু, আর্থকুইকের ক্ষেত্রে গামা ই। এই সমস্ত লোড ফ্যাক্টর গুলা কোন সময় কত হবে, এর মান কত, এটা তোমাদের বইতে দেখবা চার্ট আকারে দেওয়া আছে। এবং কোন সময় কোনটা হয়, ওই যে প্রথমেই যেটা আমরা আলোচনা করতেছিলাম যে ক্রিটিক্যাল কম্বিনেশন অফ লোড, তার মানে লাইট লোডের ক্ষেত্রে লোড ফ্যাক্টর একরকম, ডেড লোডে আর এক রকম, উইন্ড লোডে আর এক রকম, সিসমিক লোডে আর এক রকম, এবং সেইগুলাকে আবার বিভিন্ন পরিস্থিতিতে চেঞ্জেবল, এই কম্বিনেশন অফ লোড করেই আমরা কিন্তু ডিজাইন লোডটা বের করি। তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো তোমাদের বিশেষ করে মনে রাখতে হবে, আমি আন্ডারলাইন করে দিলাম, এই এগুলো বিশেষ করে মনে রাখতে হবে। এরপরে ফ্লেক্সারের ফর্মুলা তৈরি করতে গেলে আগের যে চিত্র ছিল সেটা থাকবে, শুধু স্ট্রেস ডায়াগ্রামটা আমি এখানে আলোচনা করছি। দেখো ডাব্লিউএসডি তে স্ট্রেস ডায়াগ্রামটা এরকম ছিল, এটা শুধু কনক্রিটেরটা আলোচনা করবো, আমি স্টিলেরটা আলোচনা করব না, কারণ স্টিলেরটা আগে যেরকম ছিল সেরকমই থাকবে। কনক্রিটের দেখো এটা একটা ট্রায়াঙ্গুলার পোর্শন, যেহেতু ট্রায়াঙ্গুলার পোর্শন তাহলে এর ভর কেন্দ্রটা বেস থেকে 1/3, এটা যেহেতু কেডি, নিউট্রাল এক্সিস থেকে উপরের অংশ কম্প্রেশন জোন, এটা কেডি ছিল, তাহলে কেডি বাই 3, যেহেতু 1, এইখান দিয়ে কাজ করবে হলো কনক্রিটের লব্ধি বল, যেটাকে আমরা সি সি দিয়ে ডিনোট করি, তাহলে সিটা কাজ করবে 1/3 অফ কেডি, তার মানে কেডি বাই 3, যেহেতু এটা ট্রায়াঙ্গুলার পোর্শন। কিন্তু অরিজিনালি স্ট্রেস ডায়াগ্রামটা এরকম হয়, এখানে যেটা দেখছো এরকম হয়, মোটামুটি এরকম হয়, আমি যেরকম আঁকছি হুবহু এরকম, এরকম মানে একটা একটা ইরেগুলার শেপ হয়। তো ইরেগুলার শেপ যদি হয় তার ভরকেন্দ্র বের করাটা ঝামেলা, সেই ক্ষেত্রে আমরা এইরকম ধরে নিই, এরকম এটা এখানেও একটু আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো এরকম আমরা ধরে নিই, এ যে এখানে যে স্কোয়ার টাইপ বা রেক্ট্যাঙ্গুলার টাইপ, যদি এর এরকম ধরে যায় তা তার কিন্তু লব্ধি বলটা বের করা যায়, এখানে চিত্রে যেরকম তোমরা দেখছো এর সেন্টার দিয়ে যাবে। আর টিটা তো এই যে টি, এটা স্টিলের কেন্দ্র দিয়ে যাবে, তার মানে আমরা যে রিএনফোর্সমেন্ট দেবো তার কেন্দ্র দিয়ে যাবে। তাহলে তাহলে কাপল হবে, এই দুটার সাথে লিভার আর্ম যোগ করলে কাপল হবে, জাস্ট এরকম। তাহলে মোমেন্ট যেটা এখান থেকে কিন্তু মোমেন্টটা বের হবে,
তাহলে এখানে যেটা দেখার বিষয় সেটা হলো যে এই এই যে আমরা যেটা ধরে নিলাম যে এটার ক্ষেত্রফল বের করার জন্য, এটা এটাকে এ বলছি, এটাও এ, একটা বাহু এ, তাহলে আমরা জানি এটা এই মাথা থেকে স্টিলের কেন্দ্র পর্যন্ত হলো ডি, আর এটা হলো এ, তাহলে এটা নিশ্চয়ই এ বাই টু, রাইট? এটা এ, এটা এ বাই টু, আর এটা ডি, তাহলে লিভার আর্ম কি হবে, ডি থেকে এ বাই টু তে যদি বিয়োগ দেই তাহলেই লিভার আর্মটা বের হয়ে যাবে। দিস ইজ লিভার আর্ম, ডি মাইনাস এ বাই টু। পিছনেও একবার আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে যতবার তোমরা লিভার আর্ম করবে তখন ডি মাইনাস এ বাই টু হবে। তো এই জায়গাটা তোমাদের খুব ভালো মতো বুঝতে হবে, তাহলে তুমি যখন সূত্র ডেরিভেশন করবে তখন ফ্লেক্সারের ফর্মুলা গুলো তৈরি করবে তখন তোমার এটা কাজে লাগবে। এরপর আমরা ফর্মুলা গুলা যাই, ফর্মুলায় যেগুলা ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করবো, বাদ বাকি গুলা তোমরা বই থেকে দেখে নিবা। এখন পর্যন্ত যা আসছে এগুলা না বোঝার কিছুই নেই। এ এর একটা সূত্র বের হয়েছে, এটা তোমরা বাড়ির কাজ থাকবে, এ সমান হবে এস এরিয়া অফ স্টিল এফ ওয়াই বাই 0.85 এ প্রাইম সি বি, বি হলো প্রস্থ বিমের, তারপরে নয় এটা রো, রো ইজ ইকুয়াল টু এস বাই বিডি এরিয়া অফ স্টিল বাই এরিয়া অফ কনক্রিট, রো বি ব্যালেন্স স্টিল রেশিও যেটা পিছনে একবার একবার কথা হয়েছে সেটা হলো 0.85 ইন্টু বিটা ওয়ান ইন্টু এ প্রাইম সি বাই এফ ওয়াই ইন্টু 6117 বাই 6117 প্লাস এফ ওয়াই। ব্যালেন্স স্টিল রেশিওটা প্রথমে বের করতে হবে, তার 75% হবে রো বা স্টিল রেশিও, এটাকে রো ম্যাক্সও বলে, বইতে দেখবা কোনো জায়গায় রো আছে কোনো জায়গায় রো ম্যাক্স আছে, রো দিলেই হয়ে যায়, রো দিলেই বোঝা যাবে এটা রো ম্যাক্স। তাহলে ব্যালেন্স স্টিল রেশিও বের করে 0.75 দিয়ে গুণ করলে রো বি বের হয়ে যাবে। নমিনালটা আমাদের ডিজাইনে প্রয়োজন হবে না, এই জিনিসগুলা তোমাদের বোঝার জন্য কিভাবে ইউএসডি, যেহেতু ইউএসডিটাই মেইন, লিভার আর্ম কথাটা আগেই চলে আসছে, ডি মাইনাস এ বাই টু, এস ইজ ইকুয়াল টু রো বি ডি, এইখান থেকে এই সূত্রটা 9 নম্বর সূত্রটা দেখো, এস ইজ ইকুয়াল টু এই ক্রস মাল্টিপ্লিকেশন করলে এস ইকুয়াল টু রো বি ডি বের হয়, তাহলে এস বের করার সূত্র এইটা হলো, আগের সূত্র না, এই সূত্র দিয়ে এস বের করতে হবে। রো বের করার জন্য আগে ব্যালেন্স স্টিল রেশিও বের করতে হবে, তারপরে সেখান থেকে রো বের করে নিতে হবে এবং বি এবং ডি আমরা স্টেপ ওয়ানে বি, স্টেপ ফোরে ডি বের করে নিতে হবে। ডি বের করার সূত্রটা তোমার 18 নম্বর যে সূত্র, এটা তোমাদের ডেরিভেশনটা বাড়ির কাজ থাকবে, এম বাই ফাই রো এফ ওয়াই ডি ওয়ান মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এ প্রাইম সি, এটা কেমনে হলো সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা 8 নম্বর ফর্মুলা এবং 18 নম্বর ফর্মুলা এই দুইটা 8 এন্ড 18 এইটা এই দুইটা তোমাদের বাড়ির কাজ, তোমরা এই দুইটা প্রমাণ করবা, ডিরাইভ করবা, এবং ইনস্টিটিউট খোলার পরে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবা। এর আগে যদি কেউ জমা দিতে চাও তাহলে আগেও দিতে পারো, টিচারের কাছে মেল করে দিতে পারো, তাহলে টিচার দেখে নিলে তোমার সবকিছু ঠিক আছে কিনা, এটা তোমাদের হোম টাস্ক রইল। এখানে ইম্পর্টেন্ট সূত্রগুলা এর সূত্রটা, তারপরে ব্যালেন্স স্টিল রেশিও রো বি আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি যাতে তোমরা খেয়াল করতে পারো। এরপরে আমরা স্টেপস গুলায় কয়েকটা স্টেপ আলোচনা করে যাই। স্টেপ ওয়ানে লোড ক্যালকুলেশন, এখানে কিছু গিভেন ডাটা দেওয়া থাকে, এখানে এ প্রাইম সি দেওয়া থাকবে, এফ ওয়াই দেওয়া থাকবে, স্প্যান দেওয়া থাকবে, লাইভ লোড, আদার লোড, এগুলো আছে, শুধু এন নাই, আর সবগুলাই ডাব্লিউএসডি মেথডে যেরকম ছিল এখানেও তাই থাকবে। স্টেপ টু হুবহু ডাব্লিউএসডি মেথড, দেখো সূত্রগুলো, স্টেপ টু এর আগে স্টেপ ওয়ানের কিছু অংশ ওটাও হুবহু ডাব্লিউএসডি মেথড, ডি ইজ ইকুয়াল টু 10% অফ এল আমি এখানে লিখেছি, কিন্তু ওখানে আমি ডিটেলস আলোচনা করছিলাম যে এখানে বিভিন্ন
কোড বিভিন্ন রকম কথা বলছে, কেউ বলছে 4 থেকে 10 সেন্টিমিটার পার মিটার, তার মানে 4% টু 10%, নানা রকম কথা আছে। এসিআই একরকম কথা বলছে, অস্ট্রেলিয়া একরকম বলছে, নিউজিল্যান্ড একরকম বলছে, ইন্ডিয়া একরকম বলছে। আমাদের বর্তমানে যে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, তারাও এসিআই এর একটা পোর্শনকে অনুসরণ করে চলছে, তারাও কিছু বলছে। তা ওটা ওখানে যেরকম ছিল এখানে একই জিনিস, বি ইজ ইকুয়াল টু ডি ধরে নিয়ে বিটা বের করে নিতে হয়, এই বিটাই আমাদের বি হবে। এখানে লম্বা কথা নেই, এল লাইভ লোড আর ডেড লোড হলো সেলফ ওয়েট অফ বিম, সেখান থেকে আমরা ওমেগা বের করি। কথা আলোচ্য যে বিষয় সেটা হলো এইখানে, দেখো ক্রিটিক্যাল কম্বিনেশন অফ লোডটা কিন্তু এখানে চলে আসছে। আগে কিন্তু এই ফ্যাক্টর গুলা ছিল না ডাব্লিউএসডিতে। এখন দেখো ডেড লোড হলে 1.4 দিয়ে গুণ করতে হয়, লাইভ লোড হলে 1.7 দিয়ে গুণ করতে হয়, উইন্ড লোড অবশ্যই আসতে হবে। তোমাদের গাইডগুলার ভিতরে এই আলোচনাগুলা নিয়ে আসে না, যার কারণে আমি এখানে ডট ডট দিয়ে রাখছি। উইন্ড লোড অবশ্যই হিসাব করতে হবে, সিসমিক লোড অবশ্যই হিসাব করতে হবে, তারপর সবগুলা মিলে যেটা হবে সেটা হবে ডিজাইন লোড, ওমেগা হোক বা ডাব্লু হোক। ওমেগা কখন হয়, ডাব্লু কখন হয় তোমাদের মনে আছে? যদি প্রতি কেজি মিটারে লোড দেওয়া থাকে তখন ওমেগা হয়, আর যদি মোট লোড দেওয়া থাকে বিমের উপরে তখন ডাব্লু হয়। যাই হোক, সেক্ষেত্রে দেখো ডেড লোডের ক্ষেত্রে 1.4 লোড ফ্যাক্টর চলে আসছে, কিন্তু লাইভ লোডের ক্ষেত্রে 1.7, যদি উইন্ড লোড হয় তবে 1.8, যদি সিসমিক হয় তাহলে 1.85, তারপরে থ্রাস্ট উপকূলীয় ক্ষেত্রে থ্রাস্ট হতে পারে সেখানে হবে। এই শুধু চার্টটা নিয়ে আলোচনা করলে ক্লাসটা শেষ হয়ে যাবে। তোমরা বইতে দেখবা চার্টটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, কোন পজিশনে কত হবে সেই মানগুলো দেওয়া আছে, এবং এটাকে ভালো মতে বুঝে নিবা। কারণ ক্রিটিক্যাল কম্বিনেশন অফ লোড করে আমরা কিন্তু ডিজাইন লোড বের করব, আর বাদ বাকি কথাগুলা আগের মতোই, যেটা ডাব্লিউএসডিতে ছিল সেই কথাগুলো এখানেও থাকবে। এই দুইটা জিনিস মনে রাখবা, আন্ডারলাইন করে দিলাম যে দুটা মনে রাখবা, যেখানে ক্রিটিক্যাল কম্বিনেশন করতে হয়, যে পয়েন্ট ডেড লোড এর ক্ষেত্রে 1.4 অথচ লাইভ লোড এর ক্ষেত্রে 1.7, উইন্ড লোড সিসমিক লোড এগুলো তোমাদের গাইডে দেয় নাই, তোমরা গাইড 99.99% সেলে পেলে গাইড ফলো করো, এটা আসলে এখান থেকে বের হয়ে আসতে হবে, না হলে তোমরা ইঞ্জিনিয়ার হতে পারবে না। স্টেপ টু তে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ভি, এটা একদম হুবহু ডাব্লিউএসডি মেথড, কোনো পরিবর্তন নাই, জাস্ট আমি ওটা লিখে দিলাম, কোনো পরিবর্তন নাই, আগে যা ছিল তাই, হুবহু ডাব্লিউএসডি মেথড। সুতরাং এখানে আলোচ্য কিছু নাই, পিছনে যা পড়েছো সেটার কপি, সেম অ্যাজ স্টেপ থ্রি। এখানেও কোনো বেন্ডিং মোমেন্ট বের করার সূত্রগুলো হুবহু ডাব্লিউএসডি মেথড, হুবহু। দেখো ওমেগা এল বাই 8, 10, 12 যা ছিল তাই, হুবহু, কোনো পরিবর্তন নাই। কনভার্ট করার জন্য 100 লাগে, কোনো পরিবর্তন নাই। যেটা পরিবর্তন আসবে সেটা হলো ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ এর সূত্রটা আগেই তোমাদের বাড়ির কাজ হিসাবেও দিয়েছি, এখানে ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এম, এম হলো বেন্ডিং মোমেন্ট, এম বাই ফাই রো এফ ওয়াই বি ইন্টু 1 - 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। এই সূত্র দিয়ে ডি বের হবে। এখানে দেখো সবকিছু মোমেন্ট বের হয়ে গেছে স্টেপ থ্রিতে, বি আমরা স্টেপ ওয়ানেই পেয়ে গেছি, এফ ওয়াই আর এফ প্রাইম সি দেওয়াই থাকবে, রো এর মানটা ব্যালেন্স স্টিল রেশিও থেকে বের করে নিতে হবে, বাকি থাকলো ফাই, এই ফাই এর মান হবে 0.9 যদি সেটা মোমেন্টের সাথে সম্পর্কিত হয়। ডি বের করতে মোমেন্ট রেজিস্ট করতে হয়, সেজন্য মোমেন্টের সাথে সম্পর্কিত, এই জন্য এটা 0.9। যদি শেয়ারের সাথে সম্পর্কিত হয় তাহলে মনে রাখবে ফাই এর মান হবে 0.85 যখন শেয়ারের সাথে সম্পর্কিত হবে, তাহলে ডি বের হয়ে গেল। ডি বের হয়ে গেলে তার সাথে টোটাল কভারিং যোগ দিয়ে দিলে টোটাল ডেপ বের হয়ে যায়, এটা টোটাল কভারিং, এইটা তোমরা জানো
যে এখানে ক্লিয়ার কভারিং এবং হাফ ডায়া। কেউ কেউ প্রশ্ন করেছিল কত, যে 5 সেন্টিমিটার ধরলে হবে কিনা। অনেক কিছুই করতে পারবে ইঞ্জিনিয়ার, তুমি ছাত্র একদম নিয়ম মেনে চলবা, তারপর যখন তোমার অভিজ্ঞতা হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, অভিজ্ঞতার আলোকে তুমি বাড়ানো কমানো করতে পারবা। এখন তুমি করতে যাবা না, এখন তুমি নিয়ম অনুযায়ী চলবা। এসিআই কোড বলছে বিমের ক্লিয়ার কভারিং 5 সেন্টিমিটার হবে, তার সাথে হাফ ডায়া, সুতরাং টোটাল কভারিং হবে ক্লিয়ার কভারিং প্লাস হাফ ডায়া। এখানে 5 হবে কি 4.5 হবে এসবে যাবা না, এটা ইঞ্জিনিয়ার যখন তুমি হয়ে যাবে তখন তোমার থাম রুল অনেক কিছুই আসবে। থাম রুলে টোটাল কভারিং বের করা আগের মতোই হুবহু রয়ে গেল, বিমের সাইজ বের হয়ে গেল, সেখান থেকে টোটাল ডেপথ বের হয়ে যাবে, এবং টোটাল ডেপথ বের বের করতে গেলে আবার ওই যেহেতু রাউন্ড ফিগার করতে হয় সেজন্য আবার টোটাল কভারিংটা বিয়োগ দিতে হয় যেখানে ক্লিয়ার কভারিংটা 5 থাকে। তাহলে এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হলো ডি এর সূত্রটা, এটা আর ফায়ের মানটা জানলা তোমরা এখান থেকে। আর এটাকে আমি আন্ডারলাইন এই জন্য করলাম যে এটা আবার বের করতে হয়, যেহেতু রাউন্ড ফিগারে যাই আবার বের করতে হয়, তোমরা এই ভুলটা করবে না, আবার অবশ্যই বের করে নিবে। তো আজকে সময় খুব বেশি নাই, যে যতটুকু আলোচনা হয়েছে তোমরা ভালো মতো এটা এই আলোচনাটা দেখবে, করবে, বই ঘাঁটবে একত্রে। এখন তো সুযোগ নেই, যখন সুযোগ আসবে আবার যখন লকডাউন এই মহামারী চলে যাবে, তখন ভালো হয় ডিসকাশন মেথড, তার মানে 5-6 জন মিলে বেশি মিলে যদি ডিসকাস করো তাহলে বুঝতে পারবে ভালো। আর এখন বাসায় আছো, বই ঘাটো, অনেকে হয়তো বলবা যে আমার স্যার তো আমি বই কিনি নেই, দেখো তো এসব পিডিএফ আকারে ফ্রি ডাউনলোড করা যায় এবং মেগা লাগ অল্প একটু খরচে হয়ে যাবে, অল্প কয়েক মেগায় হয়ে যাবে, বইগুলা ডাউনলোড করে সেখান থেকে পড়ো ঘাটো। এবং আমি আমি বিশ্বাস করি আমার আমাদের ছাত্রদের সবার এবিলিটি আছে, আমার সব স্টুডেন্টেরই আছে, কিন্তু তোমাদের একটা মাইন্ডসেটের সমস্যা আছে যে আমি পারি না বা আমি এত উচ্চ মানের না। এই কথাটা ভুল, এটা যে ভাবে সেই শুধুমাত্র পিছনে পড়ে। সুতরাং তোমার তুমি তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করো, দেখবা যে তুমি পারছ, আর একবার পেরে ফেললে তোমার কনফিডেন্সটা বেড়ে যাবে, আর কনফিডেন্স বেড়ে গেলে যেটা হয় সে সামনের কাজগুলাকেও সহজ, যেমন আমি এটা যখন পেরেছি তখন ওটাও পারবো। আমাদের ছেলেদের কনফিডেন্সের অভাব হয়, মাইন্ড সেট আপের অভাব, যে আমি এত দরকার নেই পাশ করে, পাশ করলে তুমি ইঞ্জিনিয়ার হতে পারবা না, মার্কস দিয়ে, ডিগ্রি দিয়ে, সার্টিফিকেট দিয়ে কিন্তু তুমি কাজ করতে পারবে না, তোমার যোগ্যতা লাগবে, তোমাকে বুঝতে হবে যে তুমি কি জিনিসটা কি, তাহলে তোমার দাম বাড়বে। সার্টিফিকেট একটা একটা পাতলা কাগজ, একটা একটা কম ওজনের একটা কাগজ মাত্র, তোমাকে শিখতে হবে, শিখতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে। এই মাইন্ড সেট আপটা করো, তাহলে তুমি দেখবা যে একসময় তুমি সমস্যার সমাধান, আমি গত ক্লাসেও বলেছি, সমস্যার সমাধান করতে পারলে কনফিডেন্সটা বেড়ে যাবে, আর কনফিডেন্স যখন বেড়ে যাবে তখন তুমি দেখবা যে একের পর এক সমস্যার সমাধান তুমি করতে পারছো। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, তোমার শিক্ষকের সাথে কন্ট্যাক্ট করো, ভালো ইঞ্জিনিয়ারদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আরেকটা কথা আমরা প্রত্যেক ক্লাসেই বলি যে খুব এই ভিডিওগুলো বারবার দেখো, অন্য অন্য পর্বের গুলাও দেখতে পারো, পিছনের চতুর্থ পর্ব, ষষ্ঠ পর্বের ছাত্র তোমরা, চতুর্থ পর্বের কোনো সাবজেক্ট সেগুলো অনলাইনে ক্লাস হচ্ছে, সেগুলো নিরিবিলি দেখলে তোমার পিছনের জিনিসগুলো ঝালাই হবে। আর এই ভিডিও দেখতে গেলে অনেকে প্রশ্ন করে যে কিভাবে দেখব, জাস্ট www.facebook.com/skill.gov.bd এই লিংকে ক্লিক করলে, এই লিংকে গেলেই তুমি পাবা। দেখো আমি এখানে মাউস পয়েন্টারটা রাখার সাথে সাথেই এটা দেখাচ্ছে, আমি যদি ক্লিক করি এখন জাতীয় দক্ষতা বাতায়ন বা স্কিল পোর্টাল বাংলাদেশে চলে যাবে, তোমরা এখানে গিয়ে ভিডিওটা
কালেক্ট করে নিয়ে, ডাউনলোড করে নিয়ে বা শেয়ার করে নিয়ে বারবার দেখবে, তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, বাড়িতে থাকো, সেফ থাকো, সরকার কর্তৃক যে নির্দেশনা আছে সেগুলো মেনে মেনে চলো, এবং তোমার এখন সময়, যেহেতু তোমার কলেজ করতে হচ্ছে না, ক্লাস করতে হচ্ছে না, বাড়িতে বসে খুব প্র্যাকটিস করো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।